তো ভিওয়ার্স কবুতরের বাচ্চা নিয়ে আসি বিপাকে তো অনেকে আমাকে কবুতরের বাচ্চারা নেওয়ার জন্য ফোন এবং এস এম এস করেছেন তাদের কেন দিতে পারতেছি না এটা নিয়ে আজকের এই ভিডিও তো সবাই ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন তো আমার যে কবুতরের বাচ্চা তো সুন্দর সুন্দর বাচ্চাগুলি আমি কেন জবাই করে ফেলতেছি কারণ মশার কামড়ে চোখের অবস্থা খুবই খারাপ এবং পুরা শরীরে কিন্তু এই অবস্থা নয় শুধু চোখ যেসব জায়গায় নরম জায়গা আছে এবং খালি জায়গা সেই জায়গাতেই যেমন চোখের দিক দিয়ে কামড়ে মশা একবার পুরো ইয়ে করে ফেলছে এই দেখেন পায়খানার রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে ওরা পায়খানা যা করবে এরকম কোনো সিস্টেমও নেই কারণ মশার কামড়ে এগুলি এরকম হয়ে গেছে তো অনেকে বলে যে এটা মশার কামড় না এটা হলো পক্স আসলে এটা পক্স না যারা অনেক কৌতুর পালে তারা বুঝতে পারবে আসলে এটা এটা মশার কামড় এটা কোনো পক্স না এটা শুনতে কিন্তু এই মশার এখন যে একটা মশার সিজন তো এই সিজনেই শুধু হয়ে থাকে তাছাড়া কিন্তু অন্য কোনো সময় হয় না তো ইনশাল্লাহ দেখেনি যে এটারও অবস্থা সেম এটাও বাঁচবে না এর জন্য এটাকে জবাই করে ফেলতে ফেলা হইতেছে তো এই ও এইগুলির মতন আর অনেকগুলি কবুতর আছে খাঁচার ভিতরে যেগুলি আসলে জবাই করা ছাড়া কোনো উপায় নেই কারণ এগুলি বাঁচানো যাবে না কারণ এগুলি পায়খানা রাস্তা একেবারে বন্ধ হয়ে গেছে নিচে গুলো দেখছেন এগুলির অবস্থা আরও বেশি খারাপ ছিল তো হয়তো এই মশার উৎপাতটা কমে গেছে অলরেডি আর হয়তো পরবর্তীতে সবাইকে দেওয়ার চেষ্টা করবে